কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারবে না। কঠিন পরিস্থিতি তোমার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াবে, তোমায় কাঁদাবে, বিফলে নিয়ে যাবে, কিন্তু তোমায় ঘুরে দাঁড়াতে হবে, তোমায় ঘুরে দাঁড়াতেই হবে, শেষ পর্যন্ত এই খেলায় তুমিই জিতবে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। নিজেকে কখনো নিরাশ হবার অনুমতি দিও না। পরিচয় দ্বারা প্রাপ্ত কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধ ভাঙা। তোমার জীবনে তুমি যা নিয়ে কাজ করো না কেন, তাকে সব থেকে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করে কাজটা না করতে পারে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। তোমার স্বপ্নের পথে সব থেকে বড় বাধা অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দেবে এবং তুমি তোমার কাজ শুরু করে দেবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। লক্ষ্য যত বড় হবে বাধা বিপত্তিও তোমার জীবনে তোমার ধৈর্যের পরীক্ষা নেবে। তাই নিজের গতিকে থামিয়ে দিও না, বরং ফুল স্পিডে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো তুমি। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো, একদিন তোমায় কাজ করতে হবে অন্যজনের জীবনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে থাকে। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা। কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এগিয়ে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত দেবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জীবনে বড় কিছু হতে চাইলে বড় স্বপ্ন দেখতে হয় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাই বলে এমন নয় যে এরা আকাশ কুসুম হবে, এমনটাও নয় যে তোমার স্বপ্নটা একদম ছোট হবে। তুমি যে স্বপ্নটা দেখবে সেই স্বপ্ন পূরণের সঙ্গীটাও তোমায় খুঁজতে হবে, সেই স্বপ্ন পূরণের মাধ্যমটাও তোমায় খুঁজতে হবে। আজকের এই যে সেশনটা তোমরা দেখলে, ফার্স্টের এই যে কয়েক মিনিটের ভিডিওটা, আশা করছি তোমার জীবনের সেরা মুহূর্ত হবে। তোমার মনে যখনই যখনই বিপর্যয় নেমে আসবে, যখনই তোমার মনে ডিমোটিভেশন চলে আসবে, অবশ্যই ভিডিওটা একবার চালিয়ে দেখবে এবং আশা করছি সমস্ত ক্লান্তি, দুর্ভাবনা সমস্তটাই এখানে কিন্তু বিরতি হবে। আচ্ছা, এবার একটা বিষয় বলে রাখি, এই যে তোমাদের জিএনএম এনএম র্যাঙ্কের বিষয়টা, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের র্যাঙ্ক হয়েছে, তোমরা কলেজ চয়েস করেছো এবং কলেজেই তোমাদের অ্যালটমেন্টও হয়েছে। তাহলে আমি আজকের ভিডিওটা কেন বলছি এত কিছু? হ্যাঁ বন্ধুরা, কারণ আছে। এরকম হাজার হাজার পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা দিয়েছে, র্যাঙ্ক করেছে, কলেজও অ্যালট হয়েছে, কিন্তু তারা সেই কলেজে পড়তে পারবে না, কারণ তাদের কাছে সেই সামর্থ্যটা নেই। আমি জানি বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে প্রায় ধরতে গেলে যদি সমীক্ষা করা যায়, হয়তো অর্ধেক বা তার থেকেও বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা কিন্তু এটাই বলবে, দাদা আমার কাছে পড়ার মতো, প্রাইভেট কলেজে পড়ার মতো সামর্থ্য নেই, তাহলে আমি কী করব। তো তোমাদের জন্য বলি, দেখো বন্ধুরা, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছা পূরণের উপায় কিন্তু আমি একটা বলতে পারি। দেখো, এই বছর যদিও বা না হয়, তোমাদের কাছে এখনও সুযোগ আছে সেকেন্ড কাউন্সিলিং মপ আপ রাউন্ড পর্যন্ত, তো তোমরা অবশ্যই কাজে লাগাও। কিন্তু যদি না হয় তাহলে কি করবে? সরকারি কলেজ কি পাবেই না? না বন্ধুরা, পাবে। পরবর্তী বছরের যে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা তো অলরেডি বলে দেওয়া হয়েছে। তো আমরা এটাই সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী বছরের জন্য, এখন থেকেই তোমাদের প্রস্তুতি দেওয়া শুরু করব। হ্যাঁ বন্ধুরা, এখন থেকেই যদি আমরা আগে থেকে সমস্ত কিছু শুরু করে দিই, ইনফ্যাক্ট এখনও পর্যন্ত প্রায় 50-60 জন কল করেছো, অনেক গার্জেন কল করেছে, যারা এখন 11-এ পড়ছে এমন অনেক স্টুডেন্ট আছে আমাকে মেসেজ করেছে, দাদা আমি পড়তে চাই, স্যার আমি ভবিষ্যতে নার্স হতে চাই,
আমার মধ্যে সেই জেদ আছে, কিন্তু আমি মাধ্যম খুঁজে পাচ্ছি না কীভাবে শুরু করব। তো আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি, অবশ্যই তোমাদের যেভাবে সাহায্য করেছি তোমাদের যারা জুনিয়র আছে তাদেরকেও সমানভাবে আমরা সাহায্য করে যাব। এবং এই চ্যানেলটা শুধুমাত্র জিএনএম এএনএমই শুধুমাত্র ডেডিকেশন থাকলো, অন্য কোনো সাবজেক্ট নয়, শুধুমাত্র জিএনএম এবং এএনএম এর জন্যই থেকে গেল। ঠিক আছে, আমি এটা আজকে দৃঢ় প্রতিজ্ঞ করলাম। এবং এই চ্যানেলে তোমরা শুধুমাত্র জিএনএম এএনএম এর মানে সমস্ত বিষয় সমস্ত আপডেটস কিন্তু পেয়ে যাবে এই ভিডিওগুলোতে। ঠিক আছে, তো আজকের পর তোমাদের জিএনএম এএনএম সংক্রান্ত কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলেই প্রবেশ করবে। আর একটা বিষয় বলে রাখি, যারা ভাবছো আমার জীবনে আর কিছু করার নেই, আমি গরিব, আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না, আমার কাছে একটা পয়সা নেই যে আমি প্রাইভেট কলেজে পড়বো, তোমাদের জন্য একটা সুখবর দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, একটা সময় আগে আমি নিজেও কিন্তু এই সময়টা ফেস করেছিলাম। সেই সময় আমি নিজেও গ্র্যাজুয়েট হয়েছিলাম, পোস্ট গ্র্যাজুয়েট করেছিলাম, তারপর কিন্তু বসেছিলাম। তো আমি নিজে জানি কী রকম হয়, পারিপার্শ্বিক পরিস্থিতি পুরোটাই চেঞ্জ হয়ে যায়, সকলেই তোমাকে আলাদা চোখে দেখবে, সকলেই তোমার সাথে দুর্ব্যবহার করবে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, সেই প্রতিকূলতাকে জয় করলেই না, একটু যদি এগিয়ে যাও দেখবে সবাই কিন্তু এমনি পিছিয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সবাইকে পিছনোর দরকার নেই, তুমি নিজে একটু এগিয়ে আসো, দেখবে সবাই পিছিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি এটাই বলবো, যারা চান্স পেয়েছো, যারা সুযোগ পেয়েছো ভালো মতো, কিন্তু তোমরা পড়তে পারছো না কারণ পয়সার অভাবে, তোমাদের জন্য আমি কিছু করতে চাই। কি দেখো, আমাদের চ্যানেলে যারা নতুন ব্যাচ শুরু করবে না, আমি চাই তোমাদের মধ্যে থেকে কেউ কেউ এমন থাকো যারা ম্যাথসে যারা খুব ভালো আছো, যারা কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালোভাবে পড়াতে পারো, যাদের মধ্যে সেই দক্ষতা আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় আমি বলে রাখি, যাদের মধ্যে অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে, বাট যাদের অধিকার মানে যাদের মধ্যে এরকম অভিজ্ঞতা নেই তারাও কিন্তু সুযোগ পাবে। তাদের মধ্যে যদি কোনো কিছু থাকে, তাদের মধ্যে কোনো কোয়ালিফিকেশান দরকার নেই, তোমাদের যে কোনো কঠিন বিষয় কঠিন থেকে কঠিনতর প্রশ্ন যদি তোমার সহজভাবে বোঝাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার জন্য সাফল্য বাংলা হাজির করবে, তোমাদের জন্য অনেক কিছু ওয়েট করবে। আমরা আমাদের একটা নতুন টিম তৈরি করব, আমরা চাইবো, আমি মূলত ইংলিশ এবং জিকে এই বিষয়গুলো পড়াই, এবং বাকি যে সাবজেক্টগুলো যেমন ম্যাথস, ওকে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত বিষয়গুলো তোমরা যদি চাও পড়াতে, তোমরাও পড়াতে পারো, এবং এর সাথে সাথে তোমরা নিজেরাও কিছু আর্নিং করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তবে আমি এই মুহূর্তে টোটাল ডিসকাশন করছি না যে কীভাবে কী করবে না করবে, সমস্ত বিষয় আমরা পরবর্তীকালে আলোচনা করব। যদি তুমি আগ্রহী হয়ে থাকো আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আজকের পর হয়তো দু চার দিনের মধ্যে আমি তোমাদেরকে কিছু না কিছু আপডেট দিতে থাকবো। ঠিক আছে, তো যারা যারা আগ্রহী আছো, যারা চাও কিছু করতে, বা যদি চাও যে না আমি পয়সা ইনকাম করাটা আমার মূল উদ্দেশ্য নয়, আমি চাই যে আমার ভিডিও যেরকম সবাই দেখে, তোমরা যেমন দেখছো, যেরকম তোমাদের ভিডিওগুলো প্রচুর লোক দেখুক, অনেকে নতুনভাবে শিখুক, নতুনভাবে কিছু করুক, তাহলে তোমারও কিছুটা জ্ঞান বাড়বে এবং যারা শিক্ষার্থী তারাও তোমার থেকে উপকৃত হবে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই আগ্রহী, তো যারা যারা আগ্রহী আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তোমাদের সিভি দিয়ে। এবং যদি তোমার কাছে কোনো অভিজ্ঞতা নাও থাকে, তোমাদেরকে একটাই শুধু দক্ষতা চাই, যে কোনো কঠিন প্রশ্ন সহজভাবে কীভাবে বোঝাবে। আমি নিজে ইনফ্যাক্ট আমি নিজে কিন্তু ইংলিশের স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমি একটা বড় ইউটিউব চ্যানেলে কিন্তু যখন শুরু করেছিলাম না, যখন আমি চাকরি পাইনি তার আগে কিন্তু আমি একটা বড়সড় একটা ইউটিউব চ্যানেলে পড়াতাম, এবং দাদাটা আমাকে যেভাবে সাহায্য করেছে ভাববে না, ফার্স্ট টাইম আমি ইনকাম করেছিলাম সেই ইউটিউব চ্যানেল থেকে, সেটা আমার নিজের চ্যানেল ছিল না, কিন্তু আমি পড়িয়ে পড়িয়ে সেখান থেকে মাসে প্রায় 4-5 হাজার টাকা ইনকাম করতে শুরু করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, অ্যামাউন্টটা অনেক কম মনে হলেও বাড়িতে বসে এর থেকে সহজ উপায়ে ইনকাম করার আর কোনো মাধ্যম হতেই পারে না। ঠিক আছে, তো তোমার মধ্যে যদি সে ট্যালেন্ট থাকে, তোমার মধ্যে যদি সে প্রতিভা থাকে, তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। হয়তো প্রথম প্রথম তোমাদের সাথে সেরকমভাবে কোনো মানে টাকা পয়সাভাবে আমি হয়তো পারবো না, কিন্তু পরবর্তীকালে আমি একে একে তোমাদেরকে সমস্তটা শেয়ার করে দেবো, এবং তোমরাও কিন্তু কিছু কিছু এর শেয়ার পাবে। ঠিক আছে বন্ধুরা, তো যদি আগ্রহী হয়ে থাকো, বা যদি তোমার মধ্যে এই উৎসাহ থাকে যে না আমি পড়াতেই চাই, আমার টাকা পয়সা সেরকম লোভ নেই, তোমার জন্য আমরা সর্বদাই আমাদের দ্বার খুলে রেখেছি, যখন ইচ্ছে আসতে পারো। আমাদের নিজের একটা টিমের একটা গ্রুপ আছে, সেই টিমে তোমাদেরকে আমরা জয়েন করে দেবো, তুমি চাইলে সেখানে তোমাদের যা যা কোয়েরিস আছে, যা যা তুমি চাও, আমাদের একটা সুন্দর পৃথিবী হবে, সেখানে কিন্তু আমরা সমস্ত বিষয় আলোচনা করব, এবং নতুনভাবে নতুন রূপে একটা জগৎ তৈরি করব। হ্যাঁ বন্ধুরা, তো যদি তুমি আগ্রহী থাকো করতে পারো,
না করলেও কোনো অসুবিধা নেই। পরবর্তী সময়ের জন্য অবশ্যই আপডেট থাকার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।